তো আমরা ছবিগুলো কেন আনছি হলে যাতে দর্শক জনপ্রিয়তা পায় দর্শক আসে ইউটিউব হকার বলাই ভালো মালিক কালো চশমা পরে তো মিথ্যা কথা বলে তো প্রচুর ফেব্রুয়ারির দুই তারিখে তো দরস সিনেমা মুক্তি দিতে পারবে না অনন্য মামুন তার কারসাজি এবং প্রতারণার কারণে পরে যখন মুক্তি দিতে পারবে না তখন সবাই বলবে এই দোষ সাকিব খানের শাকিব খান শিডিউল মিস করেছে এই করেছে সেই করেছে অথচ সাকিব খান অনন্য মামুনকে বেশ সময় দিয়েছেন শেষমেশ বলেছে আরো সাত দিন সময় নাও ডাবিং শেষ করো কিন্তু সে ডাবিংয়ের কাজ শুরুই করেনি শেষ পর্যন্ত মানুষ অনন্য মামুনের দোষ দিবে না দোষ দিবে শাকিব খানের অনন্য মামুন শাকিব খানকে অনেক রকম মুসলেকা দিয়েছিল যে এই যে নবাব এলএলবি সিনেমা করতে গিয়ে অনন্য মামুন শাকিব খানের সাথে শাকিব খানের সাথে যেই ধরনের প্রতারণা করেছে তা অনন্য মামুন আর করবে না বলেই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারপরও প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে সাকিব খান নভেম্বর ডিসেম্বর মাসে বম্বে থেকে ফিরে আসার পর অনন্য মামুনকে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল যে সে যেন সিনেমার ডাবিং করে ফেলে কিন্তু অনন্য মামুন তা করেনি সে ইন্ডিয়ান সিনেমা আনার জন্য তাকে নিয়োজিত রেখেছে ব্যস্ত রেখেছে সাকিব খানকে সে পাত্তা দিতে চায়নি অসম্মান করেছে সাকিব খানের কথা রাখেনি সে না করে সে তিনি নিজের কাজে ব্যস্ত রেখেছে আসলে বলুন তো এ কি মামুন অনন্য মামুন অনন্য সে কি অনন্য অনন্য মানে কি ভিন্ন অন্যদের চাইতে আলাদা মানে আলাদা এক মামুন সে অতীতে নবাবে রেলবি সিনেমা করার সময় যে চিটিং ছিল বাটপার ছিল সে এখনো কিন্তু চিটিং অনন্য কি সে থাকলো না সে এখন শুধু মামুন 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 তাহলে অনন্য নাই এখন অন্তত বলা যায় তাকে অন্তত মামুন অনন্যটা চলে গেছে অন্তত মামুনটা তো আছে সাকিব খান যার পরাই এই অনন্য মামুনের উপরে বিরক্ত কারণ অতীতে এই যে নবাব এলিলবি সিনেমা করতে গিয়ে অনন্য মামুন সাকিব খানের সাথে অনেক প্রচার প্রতারণা টাইপের কর্মকাণ্ড করেছে সে সে এটাকে ইয়েতে মুক্তি দিয়ে দিয়েছে আপনার এই যে এটা কি বলে শিল্পকলাতে মুক্তি দিয়েছে অর্ধেক তারপরে আপনার মুক্তি দিয়েছে সে ওটিটিতে সাকিব খানকে জানায় নাই এখানে সেখানে মানে একটা কীর্তিকলাপ কিরিচ্ছিরির মিশ্রি ব্যাপার করে ফেলেছে নবাব এলএলবি সিনেমাতে দিয়ে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আনতে পারে না নিজের ইমেজ খারাপ করেছে অনন্য মামুনের বল বারবার বলা ভালো না অনন্য মামুনের এই অতীত কিন্তু ভালো না সে মানব প্রচারের যায় ধরা খেলেছে সে গাঁজা হিরোইন এমন কোনো অপকর্ম নাই যে অনন্য মামুন করেনি তারপরও সাকিব খান কিন্তু তাকে ক্ষমা করে দিয়ে তার সাথে সিনেমাটি করেছে দরজ সিনেমাটি করেছে পেশাদার শিল্পী অফার নিয়ে এসেছে প্রতিশ্রুতি দিয়েছে অতিথির মতো বাটপাড়ি প্রতারণা করবে না মানব পচার, গাঁজা মদ নেশা এসব থেকে সে বেরিয়ে আসবে কিন্তু আসলে অনন্য মামুন কি সে তার কথা রাখতে পেরেছে অনন্য মামুন তো আসলে অনন্য নেই অন্তত মামুন হয়ে গিয়েছে যে কারণে সাকিব খান তার উপরে বিরক্ত এই যে দরজ সিনেমাটি করার জন্য বোম্বে থেকে শাকিব খান ফিরে আসার পর এত কষ্ট করে বাইশ দিন শাকিব খান সেখানে অভিনয় করেছেন ঘুম নাই নীল নেয় অসুখ হয়েছে জ্বর হয়েছে সব নিয়ম আঠারো ঘন্টা বিশ ঘন্টা তিনি ডিউটি করে দর সিনেমার শুটিং শেষ করেছেন সোনাল চৌহানের সাথে কিন্তু এত কিছুর পরেও দেশে এসে দ্রুত ডাবিং শেষ করার কথা অনন্য মামনের কিন্তু তিনি ডাবিং শেষ না করে সাকিব খান তাকে সময় দিয়েছেন ডাবিং করো সাত দিন আছে সময় হাত শেষ পর্যন্ত বলেছেন কিন্তু অনন্য মামুন সেই সময়টি সুযোগটি নেননি আসলে কি তিনি আর কয়দিন বাকি পনেরো দিন বাকি আসলে কি তিনি ফেব্রুয়ারি মাসে তার দরজ সিনেমাটি নিয়ে আসতে পারবেন দোষটি কার হবে সবাই সমালোচকরা তখন বলবে সাকিব খানের দোষ আসলে প্রতারণা করে বসে আছেন অনন্য মামুন এই যে ফেব্রুয়ারির দুই তারিখে সাকিব খানের অভিনীত অন্তত মামুনের পরিচালিত এই যে আসছে ফেব্রুয়ারির দুই তারিখে এই যে দরজ সিনেমাটি আসছে ফেব্রুয়ারির দুই তারিখে মুক্তি পাওয়ার কথা দিন বাকি আছে আর পনেরোটি কিন্তু ফেব্রুয়ারির দুই তারিখে তো দরদ সিনেমা মুক্তি দিতে পারবে না অনন্য মামুন তার কারসাজি এবং প্রতারণার কারণে পরে যখন মুক্তি দিতে পারবে না তখন সবাই বলবে এই দোষ সাকিব খানের সাকিব খান শিডিউল মিস করেছে এই করেছে সেই করেছে অথচ সাকিব খান অনন্য মামুনকে বেশ সময় দিয়েছেন শেষমেশ বলেছে আরো সাত দিন সময় নাও ডাবিং শেষ করো কিন্তু সে ডাবিং এর কাজ শুরুই করেনি শেষ পর্যন্ত মানুষ অনন্য মামুনের দোষ দিবে না দোষ দিবে শাকিব খানের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম